চলে ভোরের আলো ঢুকিবা গেলে টিকিট আছে, টিকিট হিসাব আছে। গাজল ডোবার হচ্ছে এই জায়গার চিংড়ি কিন্তু বিখ্যাত, মানে দেখা যায় তারা পাখায় চিংড়ি মাছের বাগান। সো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রাজবুঝি নেভলগার। সো যাই হোক বন্ধুগণ, ফাইনালি কিন্তু আজই একেবারে গাজল ডোবা যে মেইন রোড, এই মেইন রোড তো এখন এখন ভিডিও শুরু করছো, মানে ব্লগ শুরু করছো। অনেকদিন তো ওরা তোমার দেখেন আমার কন্টেন্ট ব্লগ, আজ দেখো মোর লগত চলেছে প্রকাশ। হাই প্রকাশ বন্ধু, হোয়াটসঅ্যাপ ব্রো, দুজনে যাবো কি, তুইও যাবো ম যাবো তো যাবো ম যাবো তো যাবো বান্দর ম যাবো, তাহলে চলো কন্টিনিউ গাজল ডোবা। গাজল ডোবা পুরো ভিউ পয়েন্ট যাই হোক গাইস, ফাইনালে কিন্তু চলে আসিনু গাজল ডোবা। তোমরা কিন্তু দেখি নিলেন, আরও দেখিবেন যে গাজল ডোবা কিছু কিছু দৃশ্য মানে দারুণ। একাতায় নর্থ বেঙ্গলের প্রকৃতিময় দৃশ্যর মধ্যে যদি শিলিগুড়ির সেরা কয়েকটা পার্কের মধ্যে দেখেন তাহলে অবশ্যই কিন্তু গাজল ডোবা আসিবেন, যাই আসেননি আর যাই আসছেন তার পক্ষে তো একদম বেস্ট, কারণ তোমরা ঘুরিছেন দেখিছেন অল ডিটেলস অল ইনফরমেশন জানেন, দেখো পিছন পায়ে দেখিছেন ওয়াও। গাজল ডোবার ভিউ চলো আর উঠতে যাওয়া দেখিম, মেলা জায়গা আছে হয় উঠতেছে যে গাজল ডোবা বন্ধুগণ। গাজল ডোবার রাস্তা ওয়াও, চারিদিকে ওয়াও শুধু ওয়াও, তাই না? তো যাই হোক বন্ধুগণ, গাজল ডোবার যদি ফেমাস মানে জায়গা কয়েন ট্যুরিজম, যাক এক কথা কয়ে ভোরের আলো, অ্যাকচুয়ালি এই ভোরের আলো ঢুকিবা গেলে টিকিট আছে, টিকিট হিসাব আছে, বাট টিকিটের দাম কত আমি এটা কওয়া পারি, বাট জানো না আমি একেবারে ইনফরমেশন না জানা জানার নাই। এ হচ্ছে সেই জায়গা আমি দুটো দেখাচ্ছি, চলা
চলে গায়ে দাদি কিন্তু গাজল নগর লোক হয়নি, মানে আজ ঠিকঠাক তোমার তোমার ফুল আসার পর আর নেক্সট টাইম ভালো করে বানাম পুরো ফুল জোশ নিয়া। তোমার কি কই? অফকোর্স অফকোর্স। গাইস ফাইনালি কিন্তু গাজল ভিউ তোমার দেখি নিলেন, এলা মারিজগার মতো মানে গাজল মানে না বানো, কারণ মোয়াজ না মুড নাই, ভালো লাগে না। অন্যদিন আসিয়া খুব সুন্দরভাবে গাজল ডোবাত মানে একটা ভালো করে প্রফেশনালভাবে ভিডিও বানাম। আর ফার্স্ট টাইম গাজল ডোবাত কিন্তু ইয়ান ভিডিও ভালোভাবে দেখেন দেখেছেন, বাট এর আগত গাজল ডোবা আসিলেও কিন্তু গাজল ভিডিও দেখেননি। কি খবর চাচিস? হ্যাঁ চ্যানেলটা এটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। গাজল ডোবার হচ্ছে এই জায়গার চিংড়ি কিন্তু বিখ্যাত, মানে দেখা যায় চারা পাখায় চিংড়ি মাছের বাগান, বাগান বলতে গেলে বাগান নাই, চিংড়ি মাছ আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, খাবার লাঞ্চ টিফিন ব্রেকফাস্ট সব আছে। দেখেন দেখুনটা মন মেজাজ ভালো নাই, ভিডিও বানাবার মনে না, তাও ভিডিও করেছিলাম। বাট তোমাকে আমি কথা দিচ্ছি অন্য সময় একদিন আসিয়া ভালো করে গাজল ডোবার ভিউ পয়েন্ট মেইন জিনিস অল ডিটেলস অল ইনফরমেশন তোমার জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও তোমার গাজল ডোবা ভালো লাগবে না, বাড়ির জাস্ট এমনি বানানো ভালো লাগে না শরীরটা, বাড়ি যাম অলরেডি মানে আন্ধার হয়ে গেছে আকাশটা, বৃষ্টির মুখোমুখি। তাহলে চলো কন্টিনিউ তোমার ব্লগখান রাখো, আর চল কন্টিনিউ ব্লগ বলতে লিখি ব্লগখান এটাই শেষ, দেখা যাচ্ছে তোমার নেক্সট ভিডিওত নেক্সট ব্লগত। চলো টাটা বাই বাই, ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর দেখা যাচ্ছে নিউ ভিডিও। জয় হিন্দ, টাটা।